মিজোরাম বিধানসভার নির্বাচনের বাবে ইতিমধ্যে লুসাই পাহাড়ত ব্যাপক নির্বাচনী প্রস্তুতি চলিছে। ইয়াত এই মুহূর্তত এয়ারপোর্টত উপস্থিত হয়েছে হি নির্বাচনী প্রচারের বাবে কেন্দ্রীয় মন্ত্রী মোদী সরকার আটাইতকৈ জনপ্রিয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়া আমার সঙ্গে আছে। নির্বাচনী প্রচার চলাবর কারণে এই মুহূর্তে আহি উপস্থিত হয়েছে আইজলত। আর আমি পোনপটিয়া জানি বিচারিম যে 14টা মোটামুটি আপনার 23টা সমষ্টিত দিছে 40টা বিধানসভা সমষ্টি মিজোরাম, কেনে ধরনের এই প্রথম সাগে সুপ্রম নির্বাচনী প্রচার ইয়াত এবার? এটা কথা তো উত্তর পূর্বাঞ্চলের মানুষে যা 9.5 বছর গভীরভাবে উপলব্ধি করেছে যে ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যখন ইন্ডিয়া সরকার আছে যার নেতৃত্ব দিছে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়া, তেখেতে উত্তর পূর্বাঞ্চলক বিশেষভাবে গুরুত্ব দিয়ার বাবে উত্তর পূর্বাঞ্চল আটোখন রাজ্যর ক্ষিপ্র উন্নয়ন সম্ভব হয়েছে। আর বিশেষক যত বিজেপি সরকার আছে সেই বিজেপি সরকার থাকা রাজ্যসমূহে অধিক আজি উন্নয়নের দিকত আগুয়াই যাবলে সক্ষম হয়েছে। গতি সেইভাবে আমার দৃঢ় বিশ্বাস যে যা 9.5 বছর যিমানখিনি যাতায়াত যোগাযোগের পর আরম্ভ করে অনুষ্ঠান প্রতিষ্ঠান সামগ্রিকভাবে আমার উত্তর পূর্বাঞ্চলের প্রতিটি পরিয়ালে যে ধরনের সামাজিক নিরাপত্তা সোশিয়াল সিকিউরিটি ইকোনমিক আপলিফমেন্ট আজি মোদী ডাঙরিয়ার বিশেষ পদক্ষেপত লাভ করবলে সক্ষম হয়েছে। গতি সেই কথা আজি উপলব্ধি করে মোৰ দৃঢ় বিশ্বাস যে মিজোরামতো এবার ভারতীয় জনতা পার্টির প্রার্থী সকলক মিজোরামের পরম শ্রদ্ধার ভোটদাতা রাইজে নিশ্চিতভাবে ভোট দিব। আর এইবার নির্বাচনত পূর্বতক ভাল ফলাফল দেখাবলে আমার দলে সক্ষম হব ইয়াত এই কথা নিশ্চিত, কারণ মিজোরামের রাইজ সামাজিকভাবে সজাগ আর সচেতন আর শিক্ষার ক্ষেত্রে আগ্রণুয়া। গতি এইখন সমাজে নিশ্চিতভাবে আগন্তক দিনত কোনটো দলে রাজ্য সরকার গঠন করলে মিজোরামের বিশেষভাবে লাভ হব, মিজোরাম রাইজ উন্নয়নের ক্ষেত্রে ভারতবর্ষের বুকুত অধিক আগুয়া যাবলে সক্ষম হব এই কথাটা উপলব্ধি করেছে। গতি সেই কারণে পরিবর্তনের স্বার্থত এবার নিশ্চিতভাবে ভারতীয় জনতা পার্টির পক্ষত মিজোরামের জনতা থিয় হব আর ভারতীয় জনতা পার্টি সরকার গঠন করার তেখেতসকলে নিশ্চিতভাবে আন্তরিকতার পদক্ষেপ লব। এনডিএ পার্টনার এমএনএফ আছিল, এতিয়া তেওঁলোকে 40টা সমষ্টিতে দিছে, আপনাদের 23টা সমষ্টিত আছে, আর বিরোধী যেটা আছে জেড পি এম তেওঁলোকেও 40টা সমষ্টিত দিছে। আপনাদের বিজেপির তরফের জেড পি এম আর এন পি এফ দুইটারলৈকে দুয়ার মুক্তি করে রাখিছে নাকি সরকার গঠনের ক্ষেত্রে? চক, আমার ভারতীয় জনতা পার্টিয়ে এতিয়া প্রাথমিক যেটু গুরুত্ব আমি প্রদান করেছো আমার দলের যখন প্রার্থী আছে প্রার্থী সকল জয়যুক্ত করা, তেখেতসকল জয়যুক্ত করার আমার দলের মাননীয় রাষ্ট্রীয় অধ্যক্ষ জে পি নাড্ডা ডাঙর আরম্ভ করে আমার কেন্দ্রীয় সরকার মন্ত্রী লগতে রাজ্য সরকার বিভিন্ন রাজ্যের দায়িত্ব থাকা আমার দলের যখন শীর্ষস্থানীয় যখন নেতা তেখেতসকলে আহি প্রচার অভিযানত অংশগ্রহণ করেছে। আমার লক্ষ্য হয়েছে যে মিজোরাম বড় সুন্দর এখন রাজ্য, সেউজীয়া মনজ সম্পদ ইয়াত জল সম্পদের পর আরম্ভ করে মানব সম্পদরে ভরপুর এখন এখন অত্যন্ত সম্ভাবনাপূর্ণ রাজ্য। গতি এইখান রাজ্যের উন্নয়ন ভারতীয় জনতা পার্টি আন্তরিকতার বিচারে